বলো। অভিযুক্ত আমাদের মাটির বাড়ি ছিলেন, সরকার থেকে বাড়ি দেন, আমরা মিস্ত্রি কাজে লাগাই। ও মিস্ত্রি কাজ করতে আসে, তার ছেলে বউ আছে 25-26 বছর বয়স, তার নাম হচ্ছে হাফিজুল শেখ। হ্যাঁ, আমাদের ওপর গ্রামে থাকে, ও পাড়ের গ্রামে থাকে। দিয়ে তখন থেকে আমার মেয়ের দিকে নজর পড়ে, মেয়ের দিকে নজর পড়ার পর বিভিন্ন রকম তাকে ব্ল্যাকমেল করে, তাকে ধর্ষণ করে, দাদাকে খুন করার অভিযোগ দেয়। তখন মেয়ে বাধ্য হয়ে গায়ে কেরোসিন ঢালে যে আমার জন্য এত কিছু, আমি জীবন রাখবো না। আমরা ওর ফাঁসিতে, আমি নিজে চোখে দেখতে চাই যেন ওর ফাঁসি হয়। আর আমরা খুবই গরিব, আমাদের বাড়ি গিয়ে দেখতে পাবেন যে আমরা কি করে খাই। আমার স্বামী ভ্যান চালায়, কোন রকম মানে আমরা দিন আনে দিন খাই। আমরা আমরা চাই দিদির কাছে যে আমাদের সাহায্য করুক, বা আমার যে আমার মেয়ের ক্ষতি করেছে তার জন্য পরম শাস্তি হয়, পরম শাস্তি হয় তার জন্য। ওর বোন এখন কেমন আছে? বোন খুব ভালো নেই, একদম খুব খারাপ পরিস্থিতি বোনের। চিকিৎসা ব্যবস্থা কেমন হচ্ছে? চিকিৎসা ব্যবস্থা মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু যে জিনিসটা হয়েছে বোনের, আজকে যদি আইসিইউ থাকতো, এখন যে কন্ডিশনে ডাক্তারবাবুরা বলেছেন যে আইসিইউ থাকলে ওখানে রেফার করবো, তা আইসিইউতে যদি দেওয়া হতো বোন খুব ভালো থাকতো। আইসিইউতে রেফারও করা হয়নি, কিছুই না, বোনের কন্ডিশন এখন খুব খারাপ হয়ে গেছে। বাড়ির অবস্থা কেমন আছে এই হয়ে যাওয়ার পর? বাড়ির অবস্থা খুব ভালো নেই, বাড়ির একদম বাবারা সব ভেঙে পড়েছে, আর এই সবাই আশা করছে যে আমি বোনকে ফিরিয়ে নিয়ে যাব, সেই আশাতেই বসে আছে তারা। মা কি বলছে? মা বলছে যে আপাতত সুস্থ নেই। আমিও দেখলাম আপাতত ওখান থেকে ওই সিভিআর রুমে যেটাতে নিয়ে হয় সেখানে নিয়ে গেলাম, নিয়ে দেখছি যে এটা অনেকটা মানে খুব ভালো রুম, যদি এরকম রুম থাকতো বা আইসিইউতে যদি থাকতো আমার বোনের এত বড় মানে আরও ক্ষতি হতো না, বোন আরও ভালো থাকতো। তোর বোনের যে ক্ষতি করেছে তার কীরকম দৃষ্টান্তমূলক সাজা আশা করছো? আমি প্রশাসন উপরে ছেড়ে দিয়েছি, প্রশাসন তাদের রুলস অনুযায়ী যে সাজা হওয়া উচিত সেই সাজাই ও যেন পায়। খুব কঠোর শাস্তি যেটা হয় আমাদের তরফ থেকে সেই কঠোর শাস্তিটা যেন ওরা হয়। আর আমি রাজ্য সরকারের মমতা ব্যানার্জির কাছে আপনি বলছি যে দিদি, আমরা খুব সম্ভ্রান্ত গরিব পরিবারে, আমরা দিন আনি দিন খাই, আমার বোনের আজকে সুস্থ কামনার জন্য আপনাকে আমি বলছি যে আমার বোনের যেন সুস্থ কামনা, তার জন্য আইসিইউটাতে দিয়ে বোন যেন ভালো হয়ে যায় সেই ব্যবস্থা করুন, আর আমাদের পাশে থাকুন। আমরা খুবই সম্ভ্রান্ত পরিবার, আমাদের পরিস্থিতি খুব খারাপ। আপনার আমি চাইছি আমার বোনের বেটার চিকিৎসা হোক এখান থেকে। দিদি আপনি আমার কথা শুনুন, আমাদের দিকে একটু দেখুন যেন আমার বোন ভালো হয়ে যায়, বোনকে যেন বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি ভালোভাবে। খুব ভয় পাচ্ছে।
যদি কিছু হয়ে যায় তাদেরকে এই গৌরাঙ্গ পরিবারকে তারা রক্ষা করবে না, যা খুশি করতে পারে, হুমকি দিচ্ছে ক্রমাগত এবং লোক দিয়ে হুমকি দিচ্ছে। এবং আজকে তিন দিন হয়ে গেল রাজ্য প্রশাসনের বা রাজ্য সরকারের কোনো লোক, মুখ্যমন্ত্রী কোনো লোক, একজন পর্যন্ত কাউন্সিলর বলুন, এমএলএ বলুন, কোনো মিনিস্টার বলুন, কেউ দেখতে আসেনি। আমার প্রশ্ন এখানেই, যেখানে কোনো ধর্ম হয় না, দোষীদের কোনো ধর্ম হয় না, তাদের কোনো জাত হয় না, আমরা সবাই বিশ্বাস করি সেটা, সে জায়গা থেকে দাঁড়িয়ে আজকে মালদার জন্য, মালদার পরিবারের জন্য দুজনকে চাকরি, পড়াশোনার টাকা এবং রাজ্য থেকে, রাজ্যের তৃণমূলের যুব মোর্চার তরফ থেকে যে টোটাল 5-7 লক্ষ টাকা দেওয়া হলো, সেখানে এই পরিবারের লোকজনকে দেখতে পর্যন্ত আসেনি, এক টাকা তারা পায়নি। তাদেরকে তৃণমূলের ওখানে বোলপুরের লোকজন তাদের বাড়ি এখন ঘেরাও করে রেখেছে, ঘিরে রেখেছে, নাকি তারা কি করবে কোনো রকমে, তাদের বডিটা যদি নিয়ে যাওয়া যায়, প্রশাসন থেকে ওকে বলা হয়েছে বডিটা নিয়ে যাওয়া হবে এবং আমাদের কথা মতো কাজ করতে হবে, এবং সেখানে নিয়ে গিয়ে তারা বডিটাকে কোনো রকমে লুকিয়ে লুকিয়ে দাহ করার চেষ্টা করছে এবং কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই বক্তব্য, তিনি যদি মালদার পরিবারের জন্য, রাজস্থানের সেই ব্যক্তির জন্য, সেই পরিবারের জন্য যদি কিছু করতে পারে, তাহলে একই দোষ করলো। আজকে বীরভূমের লোক কি দোষ করলো? আজকে অনুব্রত মণ্ডলের পাড়ার মেয়ে অনুব্রত মণ্ডল এত বড় বড় কথা বলে, বোমা মেরে দেবো, হুমকি দিয়ে দেয়, জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, আজকে পাড়ার মেয়ের জন্য কি করলো? সে নির্ভয়ের জন্য কি করলো? একটা লোক পর্যন্ত আসেনি। আজকে যখন মারা গেছে, তার বাড়িতে পৌঁছে গেছে, লাশটাকে কিভাবে, বডিটাকে কিভাবে দাহ করা যায়, এটা আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আজকে গুজরাটে যতই হোক না কেন, যতই সেলিব্রেশন হোক না কেন, পশ্চিমবঙ্গের জন্য আজকে কালো দিন। আজকে সুবিচার চাই, যে দোষী তার কোনো ধর্ম হয় না, তার কোনো জাত হয় না, তার সুবিচার আমরা চাই। এবং পরিবারের জন্য, মালদার পরিবারকে যা করা হয়েছে, এদের পরিবারকে সেই সেই টাকা দেওয়া এবং সেই সেবা, সেই চাকরি, সেই পড়াশোনার খরচ যা আছে তার পরিবারকে পুরো দেখতে হবে, না হলে বুঝবো যে মুখ্যমন্ত্রী পুরোপুরি সাম্প্রদায়িকতার রাজনীতি করছে। সাম্প্রদায়িকতার রাজনীতি বিজেপি করে না, সবার পাশে রয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীকে বলবো, সাম্প্রদায়িকতা ছেড়ে দিয়ে, ভোট ব্যাংক ছেড়ে দিয়ে আসুন, মেয়েটার পাশে এসে দাঁড়ান, মেয়েটার পরিবারের পাশে এসে দাঁড়ান। কেউ এখনো পর্যন্ত আসেনি, আমরা সারা রাত ধরে তাকে, তার মা অসুস্থ হয়ে পড়ে আছে মেডিকেল কলেজে। দিদি আসুন।